আসলে বাংলাদেশের যে রাজনীতি, আমরা যখনই আলোচনা করতে যাই না কেন, রাজনীতি নিয়ে কথা বলে আমার দেশ নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করতে হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের চলমান রাজনীতি যেটা আছে, সেই রাজনীতির কি কোনো সংস্কার নিয়ে আপনারা কথা বলছেন? আপনাদের বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে আপনারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের সমসাময়িক যে রাজনীতি সেটা সংস্কার নিয়ে, এটা কেন আসলে? জি, বাংলাদেশেও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতির উত্থান দেখা যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর বিপদ। অপরদিকে জাতীয়তাবাদী সংঘাতের রাজনীতিও এখানে আছে, এবং রাজনীতির নামে এখানে দুর্বৃত্তায়নের রাজনীতি, জবরদখলের রাজনীতি, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জবরদখল থেকে শুরু করে, হাট বাজার থেকে শুরু করে ক্ষমতা জবরদখল, আমরা বিগত প্রহসনের নির্বাচনের গণতন্ত্র হত্যার রাজনীতি দেখেছি, বাচ্চা থেকে আমরা এখনও মুক্ত হইনি সমাজে। এই রাজনৈতিক দলগুলো, এই রাজনীতিগুলো এখন বিরাজ করছে, আর এই রাজনীতিগুলো থেকে, অপরাজনীতিগুলো থেকে মুক্তির জন্যই, ধর্মের নামে অপরাজনীতি এবং জাতীয়তাবাদী সংঘাতের অপরাজনীতি থেকে মুক্তির জন্যই মানবতা রাজনীতি আমরা প্রবর্তনের চেষ্টা করছি। এই এই ধারণা আপনাদের মধ্যে কেন আসলো আসলে? মানে এই মানবতা রাজনীতি করতে হবে এই ধারণাটা আমি বারবারই, কারণ এটাকে নিশ্চয়ই কোনো ধারণা থেকে আপনাদের মধ্যে এটা এটা মৌলিকভাবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেটা বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে আমরা নিজেদের যে জীবনের সংকট থেকে এটার উদ্ভব, অর্থাৎ আমরা আমাদের বিশ্বাস আদর্শ নিয়ে বিশ্বব্যাপী চলতে পাচ্ছি না, কোনো মানুষই চলতে পারছে না। এক এক জায়গায় এক একটা ধর্ম বা এক একটা জাতীয়তাবাদ ক্ষমতাসীন। যেমন সোভিয়েত ইউনিয়নে যখন বস্তুবাদ নাস্তিকতাবাদ কায়েম হলো, সেখানে আমরা আল্লাহকেও স্বীকার আমরা করতে অফিসিয়ালি পারি নাই। এভাবে যেখানে আবার ধর্মের নামে যেখানে সেখানে আমার ধর্মের স্বাধীনতা নাই, আমার বিশ্বাস আদর্শ স্বাধীনতা নাই। আল্লাহ রবে যেমন একটা গোত্রবাদী রাজনীতি, সেখানে মানে মানুষের নাগরিকত্ব ভোটাধিকার এগুলোও নাই, একটা গোত্রের নামে রাষ্ট্র, এবং ওনাদের ওহাবি মতবাদকে ওনারা ইসলাম বলে চাপিয়ে দিচ্ছেন। ওনারা যদি ওহাবি মতবাদকে ইসলাম মনে করেন, ওনারা পালন করতে পারেন, কিন্তু আমি তো সেটাকে ইসলামের বিপরীত মনে করি। আমাকে আমার বিশ্বাস মানে নিষিদ্ধ করে আমার উপরে উনি ওনারটা চাপিয়ে দিবেন, এটা তো আসতে পারে না। এভাবে ইন্ডিয়াতে, বাংলাদেশেও আমরা দেখছি, বাংলাদেশের সংবিধানেও এখান এখানে এখানে যে এমন অনেক কিছু আছে যেগুলো মানে সব মানুষের বিশ্বাস আদর্শের সাথে সংগতিপূর্ণ নয়, মানে গায়ের জোরে ক্ষমতার বলে আইন করে কোনো একটা বিশ্বাস আমার উপরে চাপিয়ে দিচ্ছে, বা আমার বাক স্বাধীনতা নাই, নাগরিক স্বাধীনতা নাই, আমি যা কিছুকে ন্যায় বা সত্য মনে করি সেটা আমি তুলে ধরতে পারছি না, যা কিছুকে আমি স্বাধীনতা বা বিজয় মনে করি সেটাও আমি তুলে ধরতে পারছি না, বা ওনার বিপরীত মতবাদ আমার উপরে চাপিয়ে দিচ্ছেন। এছাড়া গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে সম্পদের যে মানে লুট, মানে মানে অধিকাংশ মানুষ যে দরিদ্রতার মধ্যে খেতে পাচ্ছে না, অর্থনৈতিক মুক্তি আসছে না, এভাবে বিশ্বাসের মুক্তি, জীবনের মুক্তি, মানে অর্থনৈতিক মুক্তি, এসব বিষয়ে যে আমরা দেখলাম যে মানবতা রাজনীতি ছাড়া উপায় নাই, মানবতা রাষ্ট্র ছাড়া মানে মানুষের জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তা হবে না। এগুলো যদি করতে হয় রাষ্ট্রের কোন কোন জায়গাগুলো সংস্কার দরকার বলে আপনি মনে করেন? প্রথমেই মানুষ তৈরি করা, মানবিক মানুষ। একটা মানুষ যদি মানে খারাপ হয়, মানুষ যদি মানবতা বিরোধী হয়, মানুষ যদি বিষাক্ত প্রাণী হয়, তাহলে কেবল আইন করে আসলে মানে রক্ষা করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মানবিক মানুষ তৈরি করা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক মানে বিচার বোধ শক্তি, মানবিক ভ্রাতৃত্ব ফিরিয়ে আনা, আর এটার জন্য স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, এটাকেই ইবাদত, এটাকেই ধর্ম হিসাবে দেখা। ধর্মকে এখন কতিপয় বিধিবিধানের মধ্যে লিমিটেড করে ফেলছে। ধর্ম যে স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসা, সবার কল্যাণ সাধনা, মানবতা রক্ষা করা, বরং এখন বিপরীত ধারে ধর্মকে নিয়ে গেছে। যেগুলো জীবনের জন্য ক্ষতিকর সেগুলো সব কিছু মানুষকে তুলে ধরতে হবে, কিন্তু ধর্মের যে ধর্ম মানুষের ব্যক্তি জীবনকে ধর্মের নামে কিছুটা চাপিয়ে দিবে, সেই ধর্মের সেই অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ বলেছেন লাইক রাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, শুধু জ্ঞানের মাধ্যমে। ওমা আলাইন ইল্লাল বালাগ, আল্লাহ কোরআনে পাকে বলেছেন তোমরা শুধু সত্যটাকে জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে খুব সুন্দরভাবে সম্মানের সাথে উইথ ডিউ রেসপেক্ট শুধু তুলে ধরবে, মানা না মানা যার ব্যক্তিগত ব্যাপার।